গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে হচ্ছে কটা, 9:45। হ্যাঁ, এই জাস্ট বৃহস্পতিবার আজকে পুজো দিয়ে আসলাম। হ্যাঁ, আর দেখো আমি এখন ভুলে যাচ্ছি চন্দনের টিপ পড়তে, মানে বাবা মনে হয় চাইছে না তুই চন্দনের টিপ পড়, যাকে যাইছে না যখন আর দরকার নেই, আমারও হেডেক নিয়ে কাজ নেই। হ্যাঁ, আর দেখো টিপ পড়িনি, কিন্তু টিপ একটা পড়বো এখন, আর কদিন বাদে টিপ আমার কপালে থাকবে না, এত ঘামি এত ঘামি, টিপ থাকা কোনো প্রশ্ন হয়নি। এইখানে একটা খোপা করবো ঝগরুটি বুড়িদের মতো, আমার বড়তো বলে ঝগরুটি ঝগরুটি লাগে, আমি লাগুক, গরমকালে খোপা ছাড়া কোনো উপায় নেই, আমি কোনো কিছুই বাঁধতে পারি না, প্রচণ্ড ঘামি, আর আমার সারা বডি ঘামে না, ঘামে হচ্ছে মাথা আর মুখ, আর কোথাও ঘামবে না, মানে মুখ দিয়ে এমন ঘাম গড়িয়ে 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 এরম করে এরম করে করে ফেলতে হয় ঘাম। তো যাই হোক, আর কি বলবো, এখন আবার একটা নতুন সকাল নিয়ে চলে এলাম তোমাদের কাছে। আর আমার নতুন নতুন বন্ধু, যদি কেউ থেকে থাকো, কেউ আসো, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো, তোমাদের সাহায্য ছাড়া কিন্তু আমি এগোতে পারবো না। তোমাদের পাশে থাকলে, তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা, মামার দ্বারা, হ্যাঁ, মা ভালোবাসা সাপোর্ট সব কিছুই আমাদের আমার দরকার, আমাদের মতো যারা আছি। তো যাই হোক, অনেক কথা বললাম, আর আমার পুরনো বন্ধুদেরও জানায় অনেক ভালোবাসা, অনেক সাপোর্ট করো তোমরা আমাকে, খুব ভালো ভালো কমেন্ট করো, আর যদি নতুন বন্ধুরাও কেউ আসো তো প্লিজ তোমরা কমেন্ট করো। কমেন্ট না করলে ভিডিওর ভালো মন্দ কী করে বুঝবো বলো, কোনটা ভালো কোনটা মন্দ, সব কিছু মিলিয়ে কমেন্ট করলে বেশ ভালো লাগে, যদি কেউ ভুলটা ধরিয়ে দেয়, কোনো কিছু ভুল হয় তো আমার মনে হয় সেটা কমেন্টের মাধ্যমে ছাড়া কী করে বলা যাবে, ঠিক আছে? তো আর এইভাবে কমেন্ট করলে না করলে আমি বুঝতে পারবো না তোমরা কি, আমার যদি কোনো কিছু অসুবিধা থেকে থাকে তো প্লিজ আমাকে কমেন্ট করো। আর পারলে একটা করে লাইক করো, শেয়ার করো, এটাই বলবো, করবে না তাও আমি বললাম, ঠিক আছে? আর এখন সোনামা এখানে পড়তে পড়েছেন বিদ্যান, বিদ্যান এখন পড়ছেন, এখন কতদূর পড়েন এখন দেখা যাক। বাবা, বেগুন বয়সী দন্ত না, এখন বেগুন বলছে, বয়সী কি বলো, কি বললি, বয়সী বেগুন কি বললি, কি বানান বললি, বলছি বয়কার গয়সু দন্তের না, ও আমি না ভুল শুনেছি, সরি 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 সরি। তো এই হচ্ছে কথা, আর ও এখন পড়তে পড়েছে, এখন আমি যাবো হচ্ছে রান্নাঘরে, পুজো টুজো দেওয়া হয়ে গেছে, কাল থেকে মেয়ের স্কুল, আর এখনও গাড়ি কিছু ঠিক হয়নি, তার গাড়ির ছেলেটাকে ফোন করেছিলাম, ও বলে বৌদি এ মাস থেকে গাড়ি ঠিক করছি আমি, তুমি নিশ্চিন্ত থাকো, কিন্তু যা ভাড়া দিতে তার ডবল লাগবে। আমি বললাম দেখো ভাই, ডবল লাগুক আর টিপল লাগুক, আমার তো এখন জেনে সেটার থেকে বড়ো কথা, আমার একটা গাড়ি খুব দরকার, কেন রেগুলার আমার পক্ষে আমার মেয়ের স্কুলে যাওয়া সম্ভব নয়, 100 টাকা করে রেগুলার, 100 টাকা, 120 টাকা, 130 টাকা নিচে কোনো দিন গাড়ি ভাড়া যাচ্ছে না, রেগুলার লাগছে সেটা তো আছেই, প্লাস আমার নিজের সংসার ধর্ম ফেলে রেখে মেয়ের স্কুলে রোজ রোজ গিয়ে আমাকে দিয়ে আসা নিয়ে আসা একদমই সম্ভব না, আর বসে থাকাও 3-4 ঘন্টা ধরে সম্ভব না, কেননা সোমবার থেকে পুরো কন্টিনিউ স্কুল হবে, সব স্কুলই শুরু হয়ে গেছে, আসলে ওদের স্কুলে যেহেতু আমাদের পৌর ভোট ছিল তো পুলিশের ক্যাম্প ওদের স্কুলেই হয়, যার জন্য ওদের স্কুলটা ছুটিটাও বেশি পাওয়া গেল, মা এটা একদমই বাজে জিনিসটা, ছুটিটা পাওয়াটা আমার একদমই ভালো লাগছে না। তো যাই হোক, কাল থেকে স্কুল খুলবে, হ্যাঁ, তো স্কুল খুললে আমাকে কাল থেকে আবার ছুটতে হবে নিয়ে, ঠিক আছে? তো চলো, সকালবেলা আমার হাজবেন্ডেরও রান্নাবান্না করে দিয়েছিলাম, কী বলছো, কী বলছো তুমি, স্কুল ছুটি থাকলে একদম ভালো লাগে না ঘরের মধ্যে, আর বলো কথা বলো, দাঁড়া দেখ শুরু হোক, বলো এবার বলো, স্কুল ছুটি থাকলে পড়ে যাবে পেছন থেকে, স্কুল ছুটি থাকলে একদম ভাল লাগে না, আর কালকে তো পড়ে হাড্ডি ভেঙেছে নাকি কি হয়েছে পিঠের মধ্যে, ও দোষেই পড়েছে, আমি ওই জন্য পাত্তাই দিইনি, পড়েছে ঠিক হয়েছে, বিড়ালের কারণে পড়েছে, আমার কারণে তো বিড়ালের কারণে বড় বেশি না, মুখ ধাবে না পন্ডিতি করে, ও বাইরে কলতলায় মুখ ধুতে যায় বেশি না, নাকি ওনার মুখ ধুতে ঘেন্না লাগে, ওরে বাবা প্রতিভাম নেই, তো চলো ওর সাথে বক বক করে আমার কাজ নেই, আমি রান্নাঘরে যাই, আর এখানে দেখো কী রান্না করবো আমি জানি না, মাছটা তো হবে এটা জানি, মাছ মনে হয় মা বের করে রেখেছে ফ্রিজ থেকে, এই দেখো কালকে তো বাটা মাছ এনেছিলাম তোমরা দেখিয়েছো, ওরে বাবারে ওরে বাবারে, তো এই যে হচ্ছে বাটা মাছ, তো বাটা মাছটা করবো, দেখি কী দিয়ে করা যায়, সর্ষে বাটা দিয়েও করতে পারি, হ্যাঁ দেখা যাক, সর্ষে বাটা দিয়ে করতে পারি, বা ওই যে আলু বড়ি ঝোলও করতে পারি, এখানে বোধ হয় চাল ভেজানো আছে, হ্যাঁ চাল ভেজানো, দেখি কী রান্না করা যায়, তো রান্না বসিয়ে দিয়েছি, এখানে বসাবো ডাল, ডালটা তো সকালবেলা আমার হাজব্যান্ডকে সেদ্ধ করে দিয়েছি, তো একটু বেশি করে সেদ্ধ করে রেখেছিলাম, বেশি বলতে সবাই তো ডাল খাবে না আজকে মার কাছে যেহেতু, তো একটুখানি ডাল সেদ্ধ করে রেখেছিলাম, কিন্তু আমার এখানে সর্ষের তেল কোনোটাতেই ডাব্বাতে নেই, সর্ষের তেল নিয়ে আসি, আর এখানে হচ্ছে মাশরুম বসিয়েছি, আমি কিন্তু লাইট জ্বালাইনি, লাইট না জ্বালিয়ে ভিডিওটা করছি, তো জানি না কেমন অন্ধকার উঠবে না কি উঠবে, দেখা যাক কেমন ওঠে, তো এখানে দেখো মাশরুমটা একটু ভাত দিয়ে নেবো, আর মাশরুমটা শুধুমাত্র খাবো আমি, কেননা আমাকে মাশরুম খেতে বলেছে ডাক্তার,
সেই জন্য মাশরুমটা খাবো। এখান থেকে একটা শুকনো লঙ্কা নিয়ে তেলটা, ওই যেটুকু তেল আছে আমার ডালটা ফোড়ন দেওয়া হয়ে যাবে, তারপর আমি তেল এনে তেল ঢালবো। এই যে ডালটা ফোড়ন দিয়ে দিয়েছি, একটুখানি পেঁয়াজ আর একটুখানি জিরে দিয়ে ফোড়ন দিয়েছি, ভুলে জিরেটা দিয়ে দিয়েছি। পাঁচফোড়ন বা একটু কালো জিরে দেওয়া উচিত ছিল, ভেবেছিলাম এটাতে ডাল বসাবো, কিন্তু ভাবলাম মাশরুমটা এটাতে করিনি, বাজারে এসছে আমাদের। আর এদিকে ময়না কাচাকুচি, মানে মেশিনে আমরাই করছিলাম, ময়না ওদিকে নিচে বাইরে কাটছিল, যেটা সব কিছু তো মেশিনে দেওয়া যায় না, তো ওকে বললাম তুমি ওগুলো কাছো, এখানটা আমি দেখছিলাম। মেশিন না চালালেই হয় না, মেশিনের সঙ্গে থাকতে হয়, যেহেতু আমাদের ম্যানুয়াল অটোমেটিক নয়। এসছে বাজার, যাচ্ছি দাঁড়ো। এঁচড় আছে গো, এঁচড় পেঁপে আছে, ভালো তাই তো, পেঁপে দাও, পেঁপে দাও তো, কুমড়ো দাও, পেঁপে দাও তো। অনেকক্ষণ বাদে তোমাদের সামনে এলাম, কেন ভীষণ ব্যস্ত আছি। ব্যস্ত বলতে সব ওই মেশিনে কাঁচাকুচি হলো, তার মেশিনে কাঁচাকুচি হলে কী বলো তো, শুনতে মনে হয় মেশিন, কিন্তু এক দেড় ঘন্টা মেশিনের সামনেই থাকতে হয়। একবার জল পাল্টা, আবার জল ভরো, আবার তাকে কী করো, মানে খুব ঝামেলা। যেহেতু ম্যানুয়াল আমাদের নিজেদের, মানে বুঝতে আগেও তো বলেছি তোমাদের বোধ হয়, তো যার জন্য না আমি তোমাদের সামনে ঠিক আসতে পারছি না। কিন্তু আমার রান্নাবান্না মোটামুটি আজকে খুব তাড়াতাড়ি হয়ে গেছে, এখন 12:05, তো রান্নাবান্না আমার কমপ্লিট, শুধু ভাতটা হবে, একদম গ্যাসটা মুছে ভাতটা বসাবো। হ্যাঁ, আর এখানে কী হচ্ছে বলো তো, এখানে মাছগুলো ভাজা হয়ে গেছে, আর এখানে দেখো দুখানা ওই মাছের সাথে আমি ট্যাংরা মাছও রেখে দিয়েছিলাম। আর এখানে এই সর্ষে বাটা দিয়ে মাছটা করবো, রোজ রোজ না একদিনই খেতে ভালো লাগে না, তো একটু সর্ষে বাটা দিয়ে হালকা করে করবো। আর সর্ষেটা আমি মিক্সিতে ভালো করে পেস্ট করে কিন্তু ছেঁকে নিই, যে আমি কখনো মানে ওই এমনি নর্মাল সর্ষে দিই না, যে কোনো কিছু করলে না সর্ষেটা ছেঁকে দিই, এটাতে কিন্তু টেস্টটা বেশি বাড়ে। তো একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর এই সর্ষেটার মধ্যে মোটামুটি সবই দেওয়া আছে, বোধহয় নুনটা দিইনি, একবার দেখবো, দেখে যদি নুন লাগে তখন নুনটা দেবো, মনে হয় না নুনটা দিয়েছি। একটু পাতলা পাতলা করে সর্ষে বাটাটা করবো, সর্ষে বাটাও সেরকম একটা কেউ খেলে যাবে ঝামেলা আছে, সবাই সব কিছু না খেলে না খুব অসুবিধা। কিন্তু আবার একটা সময় একটুখানি একে আমি খাবার খেতেও ভালো লাগে না, আর মাছটাও দিয়ে দেবো। আর ওহো, আবার মেয়ের সবজি করবো, মেয়ের সবজি তো ছিল না কিছুই, শুধু গাজর আর বিনস ছিল, কেটে রেখেছিলাম, আর একটু পেঁপে নিলাম, একটু কুমড়ো নিলাম, ওটা দিয়ে ওর দুবেলা সবজি করে রাখবো। নুনটা তো মনে হয় দিইনি, দেখি নুনটা দিয়েছি কি না। আর একটা জিনিস তোমাদেরকে দেখাই, দাঁড়াও দেখাচ্ছি, সেটা হচ্ছে দেখো কত কড়াইশুঁটি নিয়েছি, এখানে কত কড়াইশুঁটি নিয়েছি, এখানে 3.5 কিলো কড়াইশুঁটি আছে, প্লাস ঘরে 500, প্রায় 4 কিলো কড়াইশুঁটি। এটা কী করবো বলো তো, কড়াইশুঁটির কচুরি কিন্তু করবো না, পরো কচুরি করার জন্য অন্য সময় নেবো কচুরি নিয়ে। তো এটা করবো হচ্ছে তোমার ওই যে কী বলে, ফ্রোজেন করে রাখবো কড়াইশুঁটি। হ্যাঁ, সারা বছর যাতে কড়াইশুঁটিটা খেতে পারি, তো সেই জন্য গত বছরও করে রেখেছিলাম, আমার একটা ভিডিও আছে চ্যানেলে। তো তোমরা যদি কেউ বলো তো আমি এবছরও ভিডিওটা দিতে পারি, ব্লগের সাথেই শেয়ার করে দেবো যদি তোমরা কেউ বলো। ঠিক আছে, দেখো এতগুলো কড়াইশুঁটি, এখানে 3.5 কিলো 4 কিলো কড়াইশুঁটি আছে, আমার ঘরেও 500 রয়েছে। তো এটা নিলাম, 30 টাকা করে নিলো, বেশ দামটা কমই পেলাম, তো 3.5 কিলো ও 100 টাকা নিল, 5 টাকা কম নিয়েছে। তো যাই হোক চলো, আর মেয়ের সবজিটাও কেটে নিই। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং বললাম কেন, এখন বাজে হচ্ছে 12:10, আর এটা হচ্ছে কালকের ব্লগ, বৃহস্পতিবারের ব্লগটা আজকেই শুরু করলাম, কেন কালকে যতটা পেরেছিলাম শ্যুট করেছিলাম, তারপরে আর সেরকমভাবে কিছু করা হয়নি। হ্যাঁ, তো যাই হোক, হ্যাঁ এইভাবেই হচ্ছে। আর আজকে তো শুক্রবার, মেয়ের স্কুল খুলে গেছে, সেই 4টার সময় উঠেছি, একটু প্রচুর কাজকর্ম করেছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করার আমি কিছুই সময় পাইনি। আর আমার শরীরটাও খারাপ লেগেছে, করেছে কী খারাপ করেছে, মানে যেহেতু গঙ্গায় স্নান করেছি তো অভ্যেস নেই তো, আর এত ঠান্ডা ছিল গঙ্গার জলটা করে বাঁচছে, আর কী বলতো ঠান্ডা লেগে গেছে, এত হাঁচি পড়ছে কালকে রাত্রির থেকে, মানে প্রায় 500 খানা হাঁচি ফেলে দিয়েছি, হাসতে হাসতে আমার জীবন শেষ, মানে ওষুধ না খেলে মনে হচ্ছে হাঁচি আর কমবে না। তো যাই হোক, তো মেয়ের স্কুলে গেছিলাম সকালবেলা, তোমার 6:20 বাড়ি থেকে বেরোলাম, তো সকালবেলা রান্নাবান্না করেছি, হাজব্যান্ডের রান্না করেছি, 4টার সময় উঠেছি আজকে, ডাল করেছি, ওর ডিমের তরকারি করে দিয়েছি, তারপরে তোমার চাউমিন টিফিনে করে দিয়েছি, মেয়েরও দিয়ে দিয়েছি চাউমিন। তো এই হচ্ছে কথা। আর তারপরে মেয়েকে স্কুলে দিয়ে বাড়ি চলে এসেছিলাম, কেননা আজকে থেকে 10:30 থেকে স্কুল হয়ে গেলো, মানে 10:30 অবধি স্কুল, সেই 6:45 থেকে 10:30 অবধি তো বাড়ি স্কুলে বসে থাকা যায় না, বাড়িতে প্রচুর কাজকর্ম থাকে। তো বাড়িতে কাজকর্ম এসে কি রান্নাবান্নার কাজকর্ম কিছুই করিনি, এখন ভাত বসানো হয়েছে,
কি করেছি, তোমরা তো আমার গাছগুলো ছাদের অবস্থা দেখেছিলে কি পরিস্থিতি ছিল, এত নোংরা এত বাজে অবস্থা হয়েছিল, মানে এই আজ করব কাল করব আজ করব এই করতে করতে শরীরটাও ভালো লাগে না কোনোদিন, কোনোদিন কোনো কিছু সময়ই পাচ্ছি না। তো এই করে করে আমার করা হচ্ছিল না, তো এত আলো আসছে না কথা বল, তো এই করে করে আমার কাজ গাছগুলো মানে একদম মানে সে কী বলবো, গাছে খাবার দাবার দেওয়া হয় কিন্তু গাছের যে জায়গাটা মানে মাটি ফাটিগুলো একদম ঠিক করা হচ্ছিল না, বিরাট একটা মানে সে দক্ষযোগ্য বলতে পারো করেছি, একাই করেছি, ময়নাকেও ডাকিনি। ময়না আমাকে বলছে বৌদি কেন তুমি এত কাজ একা করলাম, যে না কিছু ব্যাপার, সেই উঠেছি কটা 7:45 উঠেছি আর 9:20 নেবে এলাম, তো প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টা 7:45 কি আর 7:35 উঠেছি, কারণ বাড়ি চলে এসেছি মেয়েকে দিয়েই 7টার মধ্যে বাড়ি চলে এসেছি, যে টোটোতে গেছি ওই ভাই টোটোতেই বাড়ি এসেছি, আবার ওই নিয়ে গেল যাওয়ার সময়, কিন্তু আমি আসবার সময় অন্য লোকের টোটোতে এলাম, তো যাওয়ার সময় কী হলো তা গেলাম, তো যাই হোক ওই এসে ওই কাজগুলো করলাম, করে মাথা শ্যাম্পু করলাম, ছাদ পরিষ্কার করলাম, করে শ্যাম্পু ট্যাম্পু করে আবার স্কুলে মেয়েকে গেলাম আনতে। আর দেখছো তো আমার গলাটা মনে হয় বুঝতে পারছো কিনা জানি না, প্রচণ্ড ঠান্ডা লেগেছে, গলা মানে প্রচণ্ড হাঁচি পড়ছে, সত্যি নাক দিয়ে কাঁচা জল বেরোচ্ছে, হাঁচি পড়ছে, কালাতে একটা ব্যথার ওষুধও খেয়ে শুচি কেন বলা যায় না, এরকম হলেই আমার জ্বর আসে, সর্দি হওয়া মানে আমার জ্বর আসা। তো যাই হোক চলো কালকে ব্লগ যখন কন্টিনিউ করছি তো চলো রান্না করে যাই, রান্না বলতে আমি তো মুসুর ডাল করে রেখে গেছিলাম, মা ভাত বসিয়েছে আর মামা মোড়লা মাছের টক করেছে না কী একটা করেছে, মামা বললো জানি না আর রান্না কিছু করবো কি না, কিন্তু আমি তো বসে থাকবো না, আমার একটা কাজ আছে সেটা করবো, সেটা হচ্ছে কুলের আচার করবো, তো চলো কুলের আচারটা করবো। আর কালকে যে কড়াইশুঁটিগুলো তোমরা দেখেছিলে ওই কড়াইশুঁটিগুলো আমি আর মা বসে বসে দুপুরবেলা দুজনে মিলে ছাড়িয়েছি, কিন্তু আমি শেয়ার করতে পারিনি তোমাদের সাথে, কেন বলো তো আমার ফোনে চার্জ ছিল না, ঠিক আছে, তো ওই কড়াইশুঁটিগুলো ছাড়িয়েছি ফ্রোজেন করে রাখবো, তোমাদের তো বললাম, তো এই ভিডিওতে আর করবো না, ওই পরের ভিডিওটাতে তোমাদের যদি মানে তোমরা সে বলো যায় না বলো আমি ফ্রোজেন করবো যখন ভিডিও করেই দিয়ে রাখবো, ঠিক আছে, তো গতবারও আমি করেছিলাম ভিডিও করাও আছে, তো অনেকে দেখেছিলে তোমরা, তো সেই সময় আমার যেমন নতুন চ্যানেলে যেমন ভিউজ হওয়া দরকার তেমন হতো, তো যাক এমনও এখনও সেই একই ব্যাপার, বিরাট কিছুই না, তো চলো যাই রান্নাঘরে, রান্নাঘরে বলতে কুড়ে গুড় আছে কুলের আচারটা করবো, হ্যাঁ সেই আচারটা চলো তোমাদের সাথে শেয়ার করি, আর রান্না যখন আমার আর কিছু নেই, তো আমি সকালবেলা তো যা করার করেই দিয়ে গেছি, আর চলো ছাদটাও তোমাদের, তো এই দেখো আগের দিন সেই কুড়িগুলো দেখে, আর তো আগে জায়গাটা দেখো কেমন পরিস্থিতি ছিল, একদম বাজে পরিস্থিতি ছিল, এত বাজে ছিল জায়গাটার অবস্থা, দেখো এক বস্তা মাটি করে ছড়ানো ছিল, মাটি প্লাস ওই টপগুলো থেকে মাটি বের করে রেখেছি, তো আর এই যে সেই কুড়িটা দেখাচ্ছিলাম ছোটো জবা গাছটা, কালারটা কী সুন্দর হয়েছে দেখো, একটুখানি মানে কালো হয়ে গেছে কারণ আমি যেহেতু টবে লাগালাম আজকেই আবার গাছটাকে, তো এই যে আর এই যে কমলা ফুটেছে, আর এই যে কালারটা দেখো এটা কী টাইপের কালার, লালও না আবার দুধেলতাও না, কী টাইপের একটা কালার, এক সুন্দর কালারটা, ওই একটা কমলা ফুটেছে, তো এই হয়েছে, আর এদিকে একটা গেরুয়া কালারের মতো গেরুয়া না, এটাও যে কী কালার আমি অত কালার এত কালার সব কালার চিনি না, দেখেছো মোটামুটি ফুলগুলো দুদিন ধরে ঠাকুরের পায়ে দিলেও থাকে, আজকে ফুটলে কালকেও অবধি ঠিক টাটকা টাটকাই থাকবে, তো আর ওই যে মগের মতো যে গাছগুলো ছিল সেই মগের গাছগুলো আমি এখানে লাগিয়ে দিয়েছি, এই যে দেখো, আর এই যে দেখো ঠাকুরের আসনটা পরিষ্কার করেছি, ঠাকুরের জায়গাটা এটা হচ্ছে ওই যে কী গাছ বলো অশ্বত্থ গাছ আসছে, প্রায় 10-12 বছর ধরে করে রেখেছি এরকমই, তো পাতাগুলো ঝরে যাবে আবার নতুন পাতা বেরোবে, এটা হচ্ছে বট গাছ, এটা প্রায় 2 বছর হয়ে গেল, আর এতে তুলসী গাছ, এখানে আছে বেল গাছ, তো এই যে দেখো কুলের আচারটা করবো বলে কুলগুলো সেই স্কুল থেকে এনেছিলাম সেই কুলগুলোই, খুব বেশি নেই অনেকগুলোই নষ্ট হয়ে গেছে, তো এখানে আচার করবো সিম্পলভাবেই করবো, যেহেতু অল্প একটু কুল একটু হ্যাপা জ্যাপা করবো না, একটু ফোড়ন দিয়ে দিলাম এখানে শুকনো লঙ্কার 5 ফোড়ন, আর এই কুলগুলো একটু শুকিয়ে গেছে দেখো, দেখতে তো পেলে কি সুন্দর শুকিয়েছে, তো একটু ধুয়েও নিলাম আর পেঁচিয়েও নিলাম পরিষ্কার করে নিলাম, দিয়ে কুলটা দিয়ে দেখো আমি স্কুলের সামনে থেকে কুল নিয়ে এসেছি, সেই তোমাদের আগের দিন দেখেছিলাম গাছটা,
ওই গাছেরই কুলা, এটা আমার যতই ঠান্ডা লাগবে যাই করো, আমি এটা মাখা খাবো। আরও এনেছি দেখাচ্ছি দাঁড়াও, তবে অনেক দেরি করে গেছি তো, মানে শুধু ছুটির আধ ঘন্টা আগের মতো আগেই চলে গেছিলাম, তো যে কটা করাতে পেরেছি পেরেছি। আর এই দেখো, আর এই কটা আছে, এই কটা টক খাবো, এই যে পাকাগুলো বেশি পাকাগুলো না মাখলে ভালো লাগে না, কটা আমার জাকেও দেবো, পাশের বাড়ি জাকেও কটা দিয়ে আসবো, কালকে আনবো বেশি করে, কালকে আমি বসবো, কেন যেহেতু কালকে হাফ বেলা তো নটায় ছুটি, ওই জন্য কালকে বসবো। আর এটাকে আমি মাখবো, ছোটকে ছোটকে মাখবো, কিন্তু ওই যে দুঃখের বিষয়ে চিনি খেতে পারবো না, টক দিয়ে মানে নুন দিয়ে খেতে হবে, আর কি করা যাবে, কিছু করার নেই, তো চলো মেখে নিই আগে। এটা যে কুলের আচারটা আর ওর মধ্যে সবই দিয়ে দিয়েছি, নুন দিলাম, সর্বনাশ, দেখো নুনই দিবি, দেখেছো তো নুন দিয়েছিলাম না, নুন দিলাম, আর এই দেখো মশলা, আমি গুঁড়ো লঙ্কা আর করে দেবো না, লঙ্কার গুঁড়ো আর ভেজে আমার শরীরে আজকে এনার্জি নেই, যা ঠান্ডা লেগেছে না, আর হাঁচি পড়ছে এত বিরক্ত লাগছে, এখন একদম হাঁচি হাঁচি পড়ে কেন আমি কিছুই বুঝি না, আগে পড়তো না। আর এটা হচ্ছে আমার মশলা করার আছে ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো, তো এটা আমি দেবো ভাজার মশলা, একটু মড়ি ফড়ি ভেজে দিলেও ভালো হতো, আগে এইটুকু আচার তো আর কিছু সেরকম একটা ঝামেলা পড়লাম না, কুল একটু বাজার থেকে কিনে আনবো, শাশুড়ি মা খেতে খুব ভালোবাসে কুলের আচার, একটু কিনে আনবো যখন কুল, তখন ওই কুলের আচার যখন করবো তখন ভালো করে করবো, মশলা বেশি করে দিয়ে ভাজা মশলা। ঠিক করবো, তো খাই একটুখানি, হ্যাঁ বুঝলে, লোভ সামলাতে পারছি না, ভাতে ভাত পাতে খেয়ে নেবো, কারণ যা কাশি হয়েছে ভাত পাতে আগে খেলে কাশবো। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজেছে 8:20, তো ভাবলাম ভিডিওটা শেষ করা হয়নি তোমাদের সামনে আসি, মানে যেহেতু কাল থেকে ভিডিওটা শুরু করেছি আর এখনও পর্যন্ত শেষ করতে পারিনি, তো আমি জানি না কালকে হয়তো ভিডিও এই ভিডিওটা যাবে, কিন্তু তারপরের দিন আর ভিডিও দিতে পারবো না, আমার প্রচণ্ড শরীর খারাপ লাগছে, শরীর খারাপ বলতে যে ঠান্ডা লেগেছে, ঠান্ডা লেগেছে এত লেগেছে না, মানে এই যে গঙ্গা স্নান করে এত ঠান্ডা লেগে গেছে, এটা আমার হয় শিবরাত্রির পরে না, গঙ্গা শিবরাত্রিতে গঙ্গা স্নানে যাই প্রত্যেক বছরই যায়, আর গঙ্গা স্নান করে আসলে ঠান্ডাটা আমার লাগেই, কেননা এ তো অভ্যেস থাকে না, তো এই সময় তো বুঝতেই পারছো অনেকক্ষণ জলে ছিলাম, মাকে স্নান করিয়েছি, তারপরে আমি করেছি, তারপর বাড়িতে স্নান করেছি সব থেকে বড় কথা, করে বাড়িতে পুজো দিয়ে তারপরে গেছি আবার গঙ্গায় স্নান করতে, তো ঠান্ডাটা বেশ ভালোই লেগেছে। তো যাই হোক, তো ভিডিওটা তো কাল থেকে শুরু হয়েছে এখনও পর্যন্ত শেষ করতে পারিনি, তো ভাবলাম তোমাদের সামনে আসি ভিডিওটা শেষ করে দিই, তো চলো এই ভিডিওটা এখানেই বাড়ালাম না, অনেকটাই বেড়ে গেছে যদিও বা, তো চলো এখানেই শেষ করলাম, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, জানি না আমি আর ভিডিও শ্যুট করতে পারবো না, আমার প্রচণ্ড শরীরটা খারাপ লাগছে, এত হাঁচি পড়ছে, এত হাঁচি পড়ছে না, মানে কোনো কিছু ভালো লাগছে না, তো চলো মা টাটা টাটা করে দাও, শোনো টাটা টাটা।